আমি গায়র মধ্যে সরিষার তেল মেখে গ্রিল কেটে ও নিয়ে বাক্সি কেউ বুইছা টানে কেউ না বুইছা টানে ইউ সুকে টানে ইউ দুখে টানে কেউ বুইছা টানে কেউ না বুইছা টানে এটা হচ্ছে আমি জায়েদ পোশাক পরেছি কস্টিউমটা পরেছি জায়েদ খানের বিড়ি গানের

কেউ বুঝা টানে কেউ না বুঝা টানে টানতে 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 সব শেষ হইয়া যায় বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হায় হায় বিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার ওয়া ওয়াস্থীরাপু এত পারেন কি এখন হচ্ছে সুসময় অনেক মে ফ্রেন্ড মানে মে ফ্যানরা আছে যেগুলার আগে জীবনও দেখি নাই এগুলো দুই দিন পর আবার ফুটতে যাবেগা কিন্তু আমি লং লাস্টিং করব ইনশাআল্লাহ হ্যাঁ আমি সারা জীবন ভক্ত আছি ভক্ত থাকব যদি সুল সাদা হয়ে আল্লাহ বাঁচায় আমার নায়নাত করবে কইতারুম তো ওগো একটা নায়ক আছে না না আছিল জায়েদ নানা এমন সুন্দর পারফর্ম করত

এই স্লোগানটা যে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে এটা আসলে আমি কল্পনার বাইরে ছিল আমি আসলে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ আমি চাই আমার প্রিয় নায়ক শ্রদ্ধা মহানায়ক জায়দ খান ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের একটা সুপার ডুপার ব্লক বাস্টার হিরো হোক সালমান খানকে জায়েদ খান ফলো করে এবং সালমান খানের মতো একবার খুব একটা ছবিও দেখেছি যে ছয়টা মেয়ে নিয়ে তিনি মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলেছে এটা হচ্ছে হ্যাঁ মানে ওরা হচ্ছে ক্লোন আর কি সালমান খানের ক্লোন হচ্ছে জায়েদ খান মানে দুইজনকে জমজ একটা হচ্ছে ইন্ডিয়াতে আল্লাহ দিচ্ছে আর একটা হচ্ছে বাংলাদেশে আমাদের বরিশাইলা মনু অনেকে বলে আমার দেশের বাড়ি তো বরিশাল এটা ভাল লাগে যে আমার প্রিয় না শ্রদ্ধা মহানায়ক জায়েদ খানের গ্রামের বাড়ি বরিশাল আর আমার দাদার বাড়িও বরিশাল তাই কি লেগেছে আর আনফরচুনেটলি ওরে বাবা এই যে আপনি খানের কনফ্রো নকল করেন জায়েদখানের পোশাক ড্রেস আপন করেন আবার শুনছি আপনি নাকি কোলবলিশ নিয়ে রাত্রে ঘুমাই থাকেন গত বছর ঘুমান কোলবলিশ নিয়ে এই তো বছর হয়ে গেছে পাঁচ ছয় বছর জায়েদ খেতে খেলে মরা হাজার বছর যাইদের সাথে ছিল পরিচয় চায় বুঝি ছিল পরে ছায় না চোখের পলক ট্যাং কি জায়েদের রূপেরে ঝল দোহাই লাগে মুক্তি তোমার একটু রুমাল ঢাকো নিরা জ্ঞান হারাবে মরে যাবে বাঁচাতে পারবে না কেউ ওয়াও, ওয়াস ইট অলস থির ভাই আমি একটা কথা বলি ফ্র্যাংকলি ভাইরাল টরাল বিষয় না আমি ছোটবেলা থেকে অনেক চঞ্চল আর অনেক মানে গসিপিং করতে মানে ফ্রেন্ড সার্কেলদের সাথে কাছের মানুষের সাথে আড্ডা দিতে আর পছন্দ করি তো সব সময় সং গান এই ফানি দুষ্টামি হাবিজাবি গসিপিং আড্ডা ছাড়া আমার চলেই না তুই সেই নেচারটা হয়তো এখনও রয়ে গেছে অনেক অনেক ধরনের বাজে বাজে কথা বলে খুব খারাপ লাগে যে ভাইরাল হওয়ার দন্দা এটা সেটা হ্যাঁ দেন হ্যাঁ দেন ওসব কিছু না ওসব কোনো ইন্টেনশনই নাই আমি জায়দ খানকে রিয়েলি মন থেকে অনেক লাভ করি অ্যাজ এ ফ্যান বলেন বা যাই বলেন মানে খুব পছন্দ করি আমার প্রিয় নায়ক সে ভালো ভালো চলচ্চিত্র বলেন হলিউড বলিউড বলেন টলিউড বলেন ভালো ভালো কাজ করুক সে সামনের দিকে শীর্ষে এগিয়ে যাক এটা একটা ভক্ত হিসেবে আমার কামনা এইটাই চাই অন্য কিছু না